মাই গড, পিএসএল এ ব্যাট হাতে ঝড় তুললেন নাঈম শেখ, গড়লেন ইতিহাসের নতুন এক বিরল রেকর্ড। মাত্র 41 বলে 95 রানের এক ঝড়ওয়া ইনিংস খেলল নাঈম শেখ। আজ প্রথম ম্যাচেই চোখ দিয়ে বাজিমাত করলেন বাংলাদেশের এই ক্রিকেটার নাঈম শেখ। দর্শক, সর্বশেষ বিপিএল এ দারুণ পারফর্ম করে শ্রীলঙ্কার টি-20 হোম সিরিজে জাতীয় দলের সুযোগ পান এই ব্যাটার, কিন্তু কোনো ম্যাচেই খেলার সুযোগ মেলেনি তার। আর এখন নেই তেমন কোনো খেলার ব্যবস্থাও, কারণ এখন চলছে ওয়ানডে সিরিজ, আর এই ওয়ানডে সিরিজেও ডাক পাননি নাঈম শেখ। আর তাই তো নিজেকে মেলে ধরতে খেলতে গিয়েছেন পাকিস্তান সুপার লীগ পিএসএল এ, আর সেখানে যোগ দিয়েই ব্যাট হাতে 4 ছক্কার তাণ্ডব চালিয়ে গড়লেন রেকর্ড। মাত্র 34 বলে 88 রানের এক বিধ্বংসী ইনিংস খেললেন তিনি। তো দর্শক, পিসিএল এ নাঈম শেখের এমন ব্যাটিং দেখে আপনাদের মতামত কি জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।